ভারতীয় বংশোদ্ভূত মার্কিন রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট পদপ্রার্থী নিকি হ্যালি বলেছেন যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে চীন ও চীনের কমিউনিস্ট পার্টির নেতারা এই যুদ্ধে জয়ী হতে চান এমনকি দক্ষিণ এশিয়ার দেশটিকে তিনি বিশ্ব ও যুক্তরাষ্ট্রের জন্য বিশাল হুমকি বলেও আখ্যা দিয়েছেন ইন্দো আমেরিকান রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী বিবেক রামাস্বামী যুক্তরাষ্ট্রের ওহায়তে চীন সম্পর্কিত পররাষ্ট্রনীতি বিষয়ক বক্তব্য দেওয়ার দুদিন পর চীন সম্পর্কে এমন মন্তব্য করলেন হেলি নিকি হ্যালি ও উভয়েই ডোনাল্ড ট্রাম্পের পর জিওপির জনপ্রিয় প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে সামনে চলে এসেছেন নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যে বক্তব্যকালে হ্যালি বলেন চীন যুক্তরাষ্ট্রকে পরাজিত করতে অর্ধশতক ধরে চক্রান্ত চালিয়ে আসছে চীনকে যুক্তরাষ্ট্র ও বিশ্বের অস্তিত্বের জন্য হুমকি বলে অভিহিত করেন হ্যালি তিনি বলেন চীনের সামরিক বাহিনী এরই মধ্যে যুক্তরাষ্ট্রের সমান ক্ষমতা অর্জন করেছে বিশেষ করে কমিউনিস্ট চীনের হুমকির মুখে জাতি টিকে থাকার জন্য জরুরি প্রয়োজনীয় দিক হল শক্তি ও গর্ব আর সামরিক শক্তির বৃদ্ধি ঘটিয়ে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করছে দেশটি এই নারী প্রেসিডেন্ট পদপ্রার্থী অভিযোগ করে বলেন চীন যুক্তরাষ্ট্রের নির্মাণ ক্ষেত্রের কর্মসংস্থান দখল করে নিয়েছে দেশটি আমাদের বাণিজ্যের গোপনীয় বিষয়গুলো জেনে গেছে বেজিং এখন ওষুধ থেকে অত্যাধুনিক প্রযুক্তির গুরুত্বপূর্ণ শিল্পগুলো নিয়ন্ত্রণ করছে যুক্তরাষ্ট্রের উৎপাদন প্রক্রিয়া অনুসরণ করে চীন অল্প সময়েই অর্থনৈতিকভাবে পশ্চাদপদ দেশ থেকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তিতে পরিণত হয়েছে সাউথ ক্যারোলিনার দুবারের গভর্নর হ্যালি আরও বলেন চীন সব ক্ষেত্রে প্রথম হতে চায় দেশটির কমিউনিস্ট পার্টি নেতাদের মনোভাবও পরিষ্কার বেইজিং বিশাল সামরিক বাহিনী গড়ে তুলছে যা যুক্তরাষ্ট্রের প্রতি সরাসরি হুমকি তাছাড়া চীন এখন এশিয়া ও এশিয়ার বাইরে নিজের আধিপত্য বিস্তার করছে